স্পিকার কোথায়? আমি বিগ মিচ বেকারকে চাচ্ছি। কে খুঁজতেছে? টার্ম ইউনিভার্সিটি। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জিটিএ ভাইস সিটির। তো আমার যেগুলো রেগুলার সাবস্ক্রাইবার আছো, তারা কি আমার কথা শুনছো? তোমরা কি শেয়ার দিচ্ছ, আমার সাবস্ক্রাইবার বাড়াচ্ছ? জানি না তোমরা কি করছো, রেগুলার হও অথবা নতুন হও, ডাজেন্ট ম্যাটার। যারা রেগুলার তারা তো অবশ্যই আমার স্পেশাল লোক, স্পেশাল মানুষ, তাদের প্রতি আমার আলাদাই ভালোবাসা আছে এবং তাদের প্রায় অনেক রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি, কারণ তারা আমার কথা শুনে, এই জন্য আমিও তাদের কথা শুনি। এবং যারা নতুন আসো তোমরাও পারো রিকোয়েস্ট করতে, নতুন নতুন কিছু করতে, বলতে যেটা আমি করবো এই গেমের মধ্যে হোক অথবা অন্য কোনো গেমের মধ্যে। কিন্তু তার আগে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে রেগুলার ভিউয়ার্স হতে হবে, কমেন্ট করতে হবে বেশি বেশি করে। তো যারা নতুন আছো বা আমার চ্যানেলে নতুন, কোনোদিন সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখতেছো অথবা নতুন আসলে আজকেই প্রথম দেখছো, তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি কী একাই এবং বেশি বেশি কমেন্ট করো। বেশি বেশি কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে চিনবো, রিকগনাইজ করবো তোমরা কে। যেমন আরগুলোকে আমি চিনতে পারছি বা বলতে পারছি যে হ্যাঁ এই ভাইটা এটা, ভাইটা ওটা, ঠিক তোমাদেরকে চিনতে পারবো। তো চলো এখানে মিশনটা করা যাক। আজকে এখানে মিশন কী আছে, বাইকার গ্যাংয়ের এটা কী বলে শুনি। বেকার কোথায়? বেকার, আমি বিগ মিচ বেকারকে চাচ্ছি। কে খুঁজতেছে? টার্ম ইউনিভার্সিটি। ভার্সিটি? তোমাদের পুলিশের মতো লাগতেছে না, এই জন্য সময় দিলাম। কি বলবো, তাড়াতাড়ি বলো। শুকনা খান তোমার কাছ থেকে সিকিউরিটি পাওয়ার জন্য ইন্টারেস্টেড, তাই আমি এখানে এসেছি। শুকনা খান? সে আমার সাহায্য চায়? শেষবার যখন সে আমার এখান থেকে গেল, তারে আমি ধুনা দিয়েছিলাম, সে ব্যাংকটা জানা দিয়ে পালাইছে। তুমি হ্যাঁ অথবা না বলতে পারো। আমরা আমাদের জন্যই কাজ করি। আমি কিভাবে যোগ দিব? এটা কোনো কান্ট্রি ক্লাব নয় ছেলে, তুমি কি বাইক চালাতে পারো? তুমি কি জানো তুমি কাকে কি বলছো? জাম্বু জাফর, দেখ তো এই পোলাটা কেমন হুন্ডা চালায়। কাকে কি বলে, ইয়ো বেটে, তোমাকে তো শেষ করে ফেলবো আমি আজকে। তোমার এখানে এখানে একটা গাড়ি নেওয়া লাগবে, এই যে আমার গাড়ি, ওদের গাড়ি, ওদের, আচ্ছা ওদের গাড়ি নেবো না আমি, এই গাড়ি নিয়ে দেখি তো কেমন লাগে, এরা দেয় কিনা আমাকে সাপোর্ট। আই নো, আমি জানতাম কেন ওই গাড়ির গতি বেশি। তো যাই হোক, দেখি বোধহয় রাম তোমার তোর কত্তর। তোমরা আগে দাও, সমস্যা নাই, তোমরাই আগে দাও, আমার কোনো প্রবলেম নাই। মাথায় রাখো যে আমি যখন গাড়ি চালাবো তোমরা আর পারবা না, একটা সময় আসবে যখন আমিই পারবো, কারণ তোমরা মরবা, আমি মরি না, কারণ আমি গাড়ি চালাচ্ছি মেনটেন করে, বেশিরভাগই পড়ে গেছে। তা আমার বিল্ডিং দিয়ে আমাকেই নিয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন কী ধরনের ওরা বাটপাড়ি শুরু করছে। আমি ফার্স্ট পজিশনে আছি এমনিতেই, কিন্তু তারপরও আমাকে সাবধানে চালাতে হবে, কারণ যদি আমি একবার পড়ে যাই আমার মিশনটা ফেল হয়ে যাবে। তো খুব শান্ত মাথায় আমাকে গাড়ি চালাইতে থাকতে হবে। যারা এখনও লাইক করেননি, লাইক করেন, শেয়ার করুন, আপনারা শেয়ার করুন দুজনের কাছে এবং দুজনকে ভালোভাবে বুঝান যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং স্কিপ ছাড়া ভিডিও দেখার চেষ্টা করুন। এটাতে শুধু আমার নয়, যে কোনো চ্যানেলেই স্কিপ না করে ভিডিও দেখুন, ভালো হবে, সেটা তার চ্যানেলের জন্যই হবে ভালো এবং আপনিও অনেক কিছু বুঝতে পারবেন। আসলে ভিতরে অনেক কিছুই থাকে যেগুলো আপনাদের জন্যই রাখা হয়, আমরা অনেক ঘন্টা
গেম খেলার পর সেই গেমটাকে এডিট করার পর আমরা দিয়ে থাকি। তা আমি বাইকার মিশন জিতে গেছি, তো একটা গাড়ি ওদের নিয়েই চলে যাব। তো দেখতেই পাচ্ছেন, দেখাই দিলাম ওদেরকে কেমন লাগে আমি কী জিনিস। তো যেটা বলছিলাম যে অনেক ঘন্টার পরিশ্রমের পর অনেক সময় দেখা যায় যে আমরা 20-25 মিনিট খেলি বা 1 ঘন্টা খেলি, কিন্তু সেখান থেকে আমরা কাটে সেটে অনেক কিছু করার পর এই দেখা যাচ্ছে যে 5 মিনিট অথবা 10 মিনিট ভিডিও তৈরি করার চেষ্টা করি। যতটা ছোটো করতে পারি আমরা চেষ্টা করি যে ছোটো করার, কিন্তু আর বড় হয় না, কারণ অনেক কিছুই আছে দেখাতে হয়। যেমন এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, সেভাবে অনেক ভিডিও আছে একটু লম্বা হয়ে যায়, আর অনেক ভিডিও আছে আমরা চেষ্টা করি যে ছোটো করার। তো এত খাটার পরও যখন আপনারা স্কিপ করেন তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়, কারণ আমরা জানি যে আমরা ভিডিওটা আসলে আপনাদের কীটা দেখাচ্ছি। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে নতুন হন, এবং আরও দুজনকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করুন এবং শেয়ার করুন। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তুমি আইসো ঢাকা সস্তায় বেসো মদার গাজা, এখন মদের বোতল নিয়ে খাইছো ধরা।